Hi friends, welcome to my channel Study with Ishani. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ICDS Supervisor Practice Set 13. আমি এর আগে তোমাদের 12টা সেট দিয়ে দিয়েছি, নিশ্চয়ই পড়া হয়ে গেছে। আজকে আমার 13 নম্বর সেট। আমি আগের ভিডিওতেই বলেছি যে 13 নম্বর সেটে আমি যে প্রশ্নগুলো দেব সেটা একমাত্র ICDS সুপারভাইজার পরীক্ষার্থীদের জন্য। অন্য স্টুডেন্টরা যারা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ তাদের জন্য নয়, শুধুমাত্র যারা ICDS সুপারভাইজার পরীক্ষাটা দেবে তাদের জন্যই এই 13 নম্বর সেটটি আমি দেব, ঠিক আছে? আর এই সেটে 30টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা বলে রাখি, এইরকম সেট শুধুমাত্র ICDS সুপারভাইজারের জন্য সেট আমি এখনও অনেক দেব। আজকের সেটে 30টা প্রশ্ন আছে, কিন্তু এর পরে যে সেটগুলো দেবো সেখানে 50টা করে প্রশ্ন থাকবে, কোনোটাই কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে তোমরাই মিস করে যাবে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ওখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে শুরু করি আজকের প্র্যাকটিস সেট 13, চলো। আর একটা কথা বলছি যে আজকে যে 4টে করে অপশন আছে, 4টে অপশনগুলো পড়বো না, শুধু সঠিক অপশনটাই বলে দেবো, ঠিক আছে? চলো, আর এখানে টিক মার্কও দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে টিক মার্ক দিয়ে রেখেছি। ওকে, চলো শুরু করি। এক নম্বর, ICDS কথাটির পুরো নাম কি? 4টে অপশন আছে, সঠিক অপশন হচ্ছে অপশন সি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। সি। দু নম্বর হলো, ICDS হলো একটি, 3টে অপশন আছে, সঠিক অপশন হচ্ছে শিশু ও নারী বিকাশ প্রকল্প, অপশন সি, এটাও সি। তিন নম্বর, ICDS ধারণাটি কোথা থেকে এসেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে। চার নম্বর প্রশ্ন, ICDS প্রকল্পটি কবে চালু হয়? অপশন বি সঠিক উত্তর, 1975 সালে 2রা অক্টোবর। পাঁচ নম্বর, ICDS প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়, সঠিক উত্তর অপশন এ 0 থেকে 6 বছর। পরের প্রশ্ন, ছ নম্বর, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় ICDS প্রকল্প চালু হয়? এখানে ডিতে বলেছে যে প্রথম দুটি অপশন, মানে উত্তর হবে কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে, তাহলে ডি অপশন হচ্ছে সঠিক অপশন। সাত নম্বর, ICDS প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো অপশন সি সঠিক উত্তর, প্রথা বহির্ভূত শিক্ষা। আট নম্বর, SNP এর পুরো নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। পরের প্রশ্ন, ন নম্বর, ICDS এ SNP কোন দপ্তরের সুপারিশে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর। দশ নম্বর প্রশ্ন, SNP প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। পরের প্রশ্ন, ১১ নম্বর, পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, CDPO। ১২ নম্বর, কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পঞ্চম পরিকল্পনা। পরের প্রশ্ন, ১৩ নম্বর, ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ১৪ নম্বর, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1995 সালে, অপশন এ। ১৫ নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে?
সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী অপশন সি। ১৬ নম্বর প্রশ্ন, মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যৌনকর্মী। ১৭ নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাইকেল দেওয়া হয়। ১৮, শিশু সাথী প্রকল্প হল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শিশুর হৃদরোগের চিকিৎসা। পরের প্রশ্ন ১৯ নম্বর, পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পুরুলিয়া জেলায়। ২০ নম্বর প্রশ্ন, কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দার্জিলিং। পরের প্রশ্ন ২১ নম্বর, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে, এটা তো তোমরা সবাই জানো, সঠিক অপশন হয়ে যাবে ৮ই মার্চ অপশন সি। ২২ নম্বর, শিশু দিবস পালিত হয় কোন তারিখে, এটাও তোমরা সবাই জানো, সঠিক উত্তর অপশন সি ১৪ই নভেম্বর। ২৩ নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে, সঠিক উত্তর হয়ে যাবে ৮ই মে অপশন সি। পরের প্রশ্ন ২৪ নম্বর, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর শশী পাজা। ২৫ নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ২৭ নম্বর প্রশ্ন, মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী, এখানে অপশন আছে বয়স্ক মহিলা, প্রসূতি মা, সদ্যজাত শিশু আর অপশন ডি দুই আর তিন উভয়ই, মানে প্রসূতি মা এবং সদ্যজাত শিশু, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন ২৮ নম্বর, মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি প্রবেশ করে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আইজিজি। পরের প্রশ্ন ২৯ নম্বর, কোন একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এডওয়ার্ড জেনার। ৩০ নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি, চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি ল্যাকটোজ, সঠিক উত্তর ল্যাকটোজ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পার্টের ৩০টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর আইসিডিএস সুপারভাইজার। ঠিক আছে, যারা আইসিডিএস সুপারভাইজার এক্সাম দিচ্ছ তারা ৩০টা প্রশ্ন মিস করবে না, এখান থেকে প্রশ্ন চলে আসবে। এরপর তো আমি আরও দুটো তিনটে সেট দেব, তারও বেশি দিতে পারি, তবে এখানে একটা কথা বলে রাখি যে এরপরে দুটো সেটও এমসিকিউ থাকবে, তারপরে সেটগুলো হয়তো আমি চেষ্টা করব যে এমসিকিউ না দেওয়ার, কারণ এমসিকিউ দিতে গেলে আমারও অনেক সময় নষ্ট হয়ে যায়, ওই সময় আমি তোমাদের অনেক বেশি প্রশ্ন দিতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে এমসিকিউ পড়া পছন্দ করি না, যদি তোমরা স্যাম্পল কোশ্চেন বেশি পড়ো না তাহলে সেটা মাথায় থাকে অনেক দিন, মানে অনেক দিন মনে থাকে, এমসিকিউতে না মাথা গুলিয়ে যায় অপশন দেখলে। সেহেতু আমি স্থির করেছি পরে দুটো তিনটে সেট আমি হয়তো এমসিকিউ দেবো, তারপরে যত পরীক্ষা আসবে সামনে তত আমি তোমাদের স্যাম্পল কোশ্চেন অ্যান্সার দেবো, এবং স্যাম্পল কোশ্চেন অ্যান্সার দিলে আমি তোমাদের এক একটা সেটে ১০০টাও প্রশ্ন দিতে পারবো, কিন্তু এমসিকিউ টাইপ করতে আমার সময়ও যায়, আর আমি মনে করি এমসিকিউর থেকে স্যাম্পল কোশ্চেন অ্যান্সার পড়া অনেক ভালো, ওটা স্মৃতিতে অনেক দিন থাকে। ঠিক আছে, তাহলে আমি স্যাম্পল কোশ্চেন অ্যান্সার যখন দেবো এক একটা পার্টে হয়তো ১০০টা করে প্রশ্ন দিতে পারি বা ৭০টা ৮০টা দিতে পারি। ঠিক আছে,
তোমরা কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। আর এখান থেকে অনেক কমন পাবে, কারণ আমি বিগত বছরের প্রশ্নপত্র ঘেটেই এইসব প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করি। আর এরপরেও তো আমি তো একটা করে জেনারেল সেটের পার্টও দিচ্ছি। জেনারেল সেট আমি যে পার্টগুলো দেবো সেগুলো প্রত্যেকটা বিগত বছরের মানে প্রশ্নপত্র ঘেটেই দেব। আর পিএসসি তো বারবার রিপিট করে, তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ভিডিও দেখবে। আর আমার নতুন বন্ধুরা, এই সব ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে। আর যদি তোমাদের বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগে, 30টা প্রশ্নের সেট তোমাদের ভালো লাগে, একটু লাইক করে দিও। হ্যাঁ, আর কমেন্ট করে জানিও কী ধরনের বিষয় তোমাদের দিলে তোমরা উপকৃত হবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে করে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমার নতুন ভিডিওর যেগুলো সামনে আসছে তার নোটিফিকেশন তোমরা যেন খুব সহজে পেয়ে যাও। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টেক কেয়ার, বাই।